ডে নিয়ে আমরা অনেক কিছু প্যারাগ্রাফ লিখি, ওই করি, উইশ করি, বাট মেন্সদেরকে অতটা মানে গুরুত্ব দেওয়া হয় না যেটা দেওয়া উচিত। অ্যান্ড সারা বছর ওই ছেলে মেয়ের মধ্যে যে ভাগাভাগিটা উচিত না। নমস্কার, আমি সায়নী, বেঙ্গল স্কুপের পর্দায় আরও একবার স্বাগত আপনাদের। 19শে নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস। নারী দিবস নিয়ে তো আমরা সকলেই অবগত, কিন্তু এই পুরুষ দিবস নিয়ে কতজন ওয়াকিবহল জানবো আজ শহরের অলিগলিতে। তাহলে চলুন দেখি শহরের মানুষ কতটা ওয়াকিবহল আজকের দিন নিয়ে, আদেও কি জানেন এই সম্পর্কে, দেখে নেওয়া যাক। ওমেন্স ডে কবে জানা আছে? ওমেন্স ডে 8 মার্চ। মেন্স ডে জানি না। ওমেন্স ডে কবে জানা আছে? না। মেন্স ডে না কবে জানা আছে? 8 মে আই এম নট শিওর। মেন্স ডে বলে একটা দিন আছে জানেন? মেন্স ডে বলে দিন আছে কিন্তু কবে জানি না। ইন্টারন্যাশনাল ওমেন্স ডে কবে জানা আছে? সরি জানা নেই। মেন্স ডে উমেন্স হয়ে উমেন্স ডে জানা নেই, মেন্স ডে কি হবে? ইন্টারন্যাশনাল ওমেন্স ডে কবে জানা আছে? না আমার মনে নেই। না আচ্ছা, মেন্স ডে আছে সেটা জানেন? না আমার ওইগুলো ঠিক মনে নেই। আচ্ছা, ইন্টারন্যাশনাল ওমেন্স ডে কবে জানা আছে? না না জানা নেই। 8 মার্চ। ইন্টারন্যাশনাল মেন্স ডে আছে জানা আছে? আছে জানা আছে, ডেট মনে নেই। আপনি জানতেন মেন্স ডে আছে? ডেট মনে নেই এক্স্যাক্ট। 19th নভেম্বর মেন্স ডে। ও তো সামনেই তার মানে। তো সেই সম্পর্কে কি বলবো, মেন্স স্পেসিফিক্যালি একটা দিন হিসেবে সেলিব্রেট করার তো কোনো মানে নেই। আমরা ওমেন্স ডেতেও এরকম স্পেসিফিক্যালি দিন হিসেবে সেলিব্রেট করার কোনো মানে নেই, কারণ যদি ইকুয়ালিটির প্রশ্নটা আসি তাহলে তো দুজন যদি ইকুয়াল দেখি নিজেদের তাহলে সবাই সবাইকে জায়গা দেই। হ্যাঁ, ওই হিসেবে স্পেশাল কিছু নিয়ে আসা উচিত না, এটা এই জিনিসটাকে নর্মালাইজ করাটা দরকার যে সব ঠিক আছে। মেন্স ডে তুমি কি বলতে চাইছো? মেন্স ডে আই গেস আমরা ফেমিনিজম নিয়ে অনেক ইয়ে করি, হ্যাঁ গুরুত্ব দিই যেটা দেওয়া উচিত এখন যা চলছে, বাট তার জন্য আমরা মেনদেরকে নেগলেক্ট করতে পারি না, লাইক ইকুয়ালি ওই জিনিসটা দুজনকে। ওমেন্স ডে নিয়ে আমরা অনেক কিছু প্যারাগ্রাফ লিখি, ওই করি, উইশ করি, বাট মেন্সদেরকে অতটা মানে গুরুত্ব দেওয়া হয় না যেটা দেওয়া উচিত। অ্যান্ড মেবি 18th নভেম্বর আমরা যেমন ওমেন্স ডের ব্যাপারে জানি কবে হচ্ছে, বাট মেন্সের ব্যাপারে জানি না কি কবে সেলিব্রেট হয় বা কিছু। তো আই গেস দিস ইজ দ্য স্টার্টিং, আমাদেরকে স্টার্ট করা উচিত। হ্যাঁ মানে একটা ডে থাকা দরকার, কারণ সবারই যদি একটা ডে সেলিব্রেট করার থাকে তো মেন্স ডেও একটা সেলিব্রেশনের একটা দিন থাকা দরকার। কিন্তু হ্যাঁ, সারা বছর ওই ছেলে মেয়ের মধ্যে যে ভাগাভাগিটা উচিত না, তা আমার যেরকম মেয়ের চাইতে ছেলে বন্ধুই বেশি, তো সেটাই সবাই বন্ধু মানে সবার সাথেই মিলেমিশে থাকাটা দরকার, আর ছেলেরা মানে সবার চাইতেই বেটার হয় আমার মতে। মেন্স ডে সম্পর্কে কী বলবো, যেমন নর্মাল ডে হয় তেমনই হবে, মানে স্পেশাল তো কিছু নাই, যা করে সবাই তাই হবে। মেন্স ডে সম্পর্কে কী বলবো, মেন্স ডে তো মানে এখন লাইফটা সবারই কঠিন, শুধু মেন্স মুমেন্টস বলে নয়, তো সবাই এখন সার্ভাইভালের জন্য লড়ছে আর কি, মেনরাও লড়ছে এই আর কি। বলো কি আর, দুটোই ইম্পর্টেন্ট, মেন্স ডে উমেন্স ডে দুটো ইকুয়ালি মানে ইম্পর্টেন্ট, তো থাকা উচিত। আচ্ছা, 19th নভেম্বর মেন্স ডে, তো সেই সম্পর্কে কী বলতে চাইবেন মেন্স ডে? এখন আপাতত আমার মাথায় কিছু আসছে না। আচ্ছা, মেন্স ডে নিয়ে তোমরা কী বলতে? সেভাবে সেলিব্রেটই তো করা হয় না, না নর্মালি ওমেন্স ডে এটা যেমন যেভাবে সেলিব্রেট করা হয় এটাও করা উচিত, বাট করা হয় না। এটা আমার কোনো বলার কিছু নেই, যে জিনিসটা একটা ডে যখন হচ্ছে সেই ডের ফলাফলটা কী হবে না হবে সেটা জনগণের উপরে। খবর দেখতে খবর শুনতে চোখ রাখুন বেঙ্গল স্কুপের পর্দায়, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে, আর সব খবরের আপডেট পেতে পাশের বেল আইকনটি প্রেস করুন।